নিচে ঘুমাবো কেন? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। তোমাকে নিচে যেতে বলেছি, তুমি নিচে যাও। তোমার সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। কেন পারবে না? আমাদের তো বিয়ে হয়েছে। তাতে কি হয়েছে? আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না, তোমার সাথে এক বিছানায় থাকতে পারবো না। এখন এটা নিয়ে বেশি কথা না বলে নিচে গিয়ে ঘুমাও। কথাগুলো অনেক রাগের সাথে বলছিল। সামিয়া এমন রাগ দেখে ভয়ে একটা কাঁথা এবং বালিশ নিয়ে মেঝেতে শুয়ে পড়ল। ঘুম আসে না, কোনোদিন এভাবে ঘুমায়নি, জীবনে প্রথম এভাবে ঘুমাচ্ছে। সামিয়ার এমন অবস্থা দেখে সাজ্জাদের মনে সামিয়ার এমন অবস্থা দেখে সাজ্জাদ মনে মনে হাসছে। কষ্ট কাকে বলে এটা বুঝে দিয়েই সামিয়াকে আপন করে নেবে। ততদিন একটু কষ্ট থাক, একটু কষ্ট পেলেই অন্য কাউকে কষ্ট দেওয়ার আগে নিজের কথা ভাববে। সামিয়ার দিকে একবার তাকালো সাজ্জাদ, চোখ বন্ধ করে শুয়ে আছে, ঘুমিয়েছে কিনা বুঝতে পারলো না। সামিয়া, ঘুমিয়ে গিয়েছো নাকি? এখন ঘুমাইনি, কি বলবে সেটা বলে ফেলো। আমাদের মাঝে যে কিছু নেই এটা যেন বাইরে কেউ জানতে না পারে। সবার সামনে এমন ব্যবহার করবে যেন সবাই জানে আমরা খুব সুখে আছি। সামিয়া চোখ বন্ধ করে শুয়েছিল, এই কথাটা শুনে চোখ খুলল, তারপর বসে সাজাতের একটা হাত ধরে বলল, তুমি কি আমাকে সারা জীবন এভাবেই রাখবে? এভাবে কষ্টে থাকতে আমি এভাবে কষ্টে থাকলে আমি মরে যাব। তোমার অবহেলা আমি দেখতে পারছি না, খুব খারাপ লাগছে। সাজ্জাদ সামিয়ার কাছ থেকে হাতটা ছাড়ি নিয়ে বলল, কি করব সেটা জানি না, সময় হলে সবকিছু দেখতে পারবে, এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। সামিয়া কিছু না বলে ঘুমিয়ে গেল। সাজ্জাদ বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো, মেয়েটাকে বেশি কষ্ট দেওয়া যাবে না, বেশি কষ্ট দেওয়ার ফলে হারিয়ে ফেললে আমার জন্য সমস্যা হয়ে যাবে। এমনিতেই বুঝতে পারছি সত্যটা জানার পর থেকে মেয়েটা আমার জন্য পাগল হয়ে গিয়েছে। আমার কেমন যেন আর পাগলামগুলো ভালো লাগছে। এইসব কথা বলতে বলতে চোখটা ঘড়ির দিকে আটকে গেল সাজ্জাদের। রাত 12টা বাজতে কয়েক মিনিট বাকি আছে, আবার সকালে অফিস আছে, তাই বেশি দেরি না করে ঘুমিয়ে গেল। মীরাকে নিজের রুমের ভেতর দরজাবন্দি করে আটকে রাখা হয়েছে। সেদিন স্টোর রুম সারা রাত আটকে রেখে পরের দিন তার নিজের রুমে নিয়ে রাখা হয়েছে। মীরার বাবা মা খুব চিন্তায় আছে নিজের মেয়েকে নিয়ে, কী থেকে কী করবে তার কিছুই বুঝে উঠতে পারছে না। ঘড়িতে রাত 12টা বেজে গেছে, অথচ তাদের কারো চোখে ঘুম নেই, শুধুমাত্র তাদের মেয়ের কথা ভেবে। এ বাবা আর কত চিন্তা করবে, এখন অন্তত ঘুমিয়ে পড়ো। ঘুম আসছে না, আজকে সাজ্জাদের কথা খুব মনে পড়ছে। আমার মনে হচ্ছে সাজ্জাদ কিছুই করেনি, যা করার তোমার মেয়ে করেছে। তুমি আজকে সাজ্জাদের পক্ষ নিয়ে কথা বলছো যে? জানি না, হঠাৎ করে ওর কথা মনে হতে শুরু করে দিয়েছে। ওর কথা চিন্তা করতে হবে না, কালকে তোমার মেয়ের কাছ থেকে শুনে নিও কি হয়েছে। ঠিক করেছি, এই আর এই শহরে থাকবো না, আমাদের অফিসের জন্য শাখায় ট্রান্সফার হয়ে চলে যাব, যেখানে মীরাকে কেউ চিনবে না এমন জায়গায়। সেটাই ভালো হবে। কোথায় যাবে তুমি? দেখি, কালকে অফিসের ম্যানেজারের সাথে কথা বলি, এই শহরের পাশে নাকি তাদের আরেকটা শাখা আছে, সেখানে চলে গেলেই হবে। ও আচ্ছা, কথা বলে দেখো কি হয়, মেয়েটার ইজ্জত বাঁচাতে সব কিছু করতে হবে। তারপর তারা কেউ আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ার জন্য প্রস্তুতি নিলেন। মীরার আম্মু ঘুমিয়ে গিয়েছে, কিন্তু মীরার আবুর ঘুম আসছে না, তাই বিছানা থেকে নামলেন, চাবিটা নিয়ে মীরার রুমের তালা খুলে ভেতরে প্রবেশ করলেন। মীরা বিছানায় শুয়েছিল, নিজের বাবাকে রুমে প্রবেশ করতে দেখে বলল, তুমি আমার রুমে কি মনে করে? তোর সাথে জরুরি কিছু কথা বলতে এসেছি, একটু দাঁড়াও। এটা বলে মীরা একটা কাগজ বাবার হাতে দিয়ে বলল, তোমার সকল প্রশ্নের উত্তরে এই কাগজে আছে, তুমি মন দিয়ে কাগজটা পড়ে দেখো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। মীরার আব্বু আর কিছু না বলে কাগজটা নিয়ে মীরার রুম থেকে বের হয়ে এলেন। এবার দরজায় লক বা তালা কিছুই লাগালেন না, সম্পূর্ণ দরজা খোলা রেখে দিয়ে তার পড়ার টেবিলে চলে গেলেন। তার একটা পড়ার টেবিল আছে, যেখানে তিনি নানা রকমের গল্পের বই পড়ে থাকেন। টেবিলের চেয়ারে বসে চিঠিটা খুলে পড়া শুরু করলেন। চিঠিতে লেখা ছিল, প্রিয় বাবা, আমি তোমার মেয়ে মীরা। আমি জানি তুমি আমাকে খুব খারাপ ভাবে দেখছ, কিন্তু বিশ্বাস করো, আমি যদি আগে জানতাম আকাশ বিবাহিত, তাহলে কখনো ওর সাথে রিলেশনে যেতাম না। এখন একটা ভুল করে ফেলেছি, এটা নিয়ে আর কিছু বলার নেই, যদি পারো এটা নিয়ে আমাকে ক্ষমা করে দিও। আমি আরও একটা ভুল কাজ করেছি, যেটাতে হাজার চাইলেও ক্ষমা পাবো না, যেটা আমি নিশ্চিত। এই কথাটা হলো সাজ্জাদকে নিয়ে। সেদিন সাজ্জাদ আমার কোনো ক্ষতি করতে আসেনি, অথচ আমি ওর ওপর অপবাদ লাগিয়ে দিয়েছি,
কারণ সে আমাকে এবং আকাশকে একসাথে দেখে ফেলেছিল এবং তোমাদের ওর বিষয়ে বলতে চেয়েছিল, তাই আমি নিজেকে বাঁচাতে ওর সাথে এমন জঘন্যতম কাজ করেছিলাম। এই কথাটা আমি সরাসরি বলতে পারছিলাম না, আবার অনেক ভয় কাজ করছিল, তাই চিঠিতে লিখে বললাম। এতে কিছু জানার পর যদি আমাকে ক্ষমা করতে পারো তাহলে ক্ষমা করে দিও বাবা। আর আমি আর একটা কথা তোমাকে বলতে চাই বাবা, সেটা হলো আমি এই শহরে আর থাকবো না, আমাকে দূরে কোথাও নিয়ে চলো। এখানে থাকলে এই ভয়ঙ্কর অতীত আমার পিছু ছাড়বে না, তাই তোমাকে অনুরোধ করছি বাবা আমাকে এখান থেকে নিয়ে চলো, এতে তোমার সম্মান নষ্টকারী মেয়ে মীরা। চিঠিটা পড়ে মীরার আব্বুর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তার মেয়ের কথা ভেবে নয়, সাজাতের কথা ভেবে, যে অকারণে ছেলেটাকে বাসা থেকে বের করে দিয়েছে। সে জানে না সাজাত কোথায় কী অবস্থায় আছে। নিজের চোখের জলটা মুছে নিয়ে মনকে শক্ত করে বলল, এই শহর ছেড়ে দেব, নতুন জায়গায় গিয়ে নতুন করে জীবন শুরু করব। কালকে সকালে অফিসে গিয়ে ট্রান্সফারের কথা বলবো, কালকে বা পরশুর মধ্যেই ট্রান্সফার করার জন্য অনুরোধ করব। এখন অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়তে হবে, নাহলে সকালে উঠতে পারবো না। পরের দিন সকালে মীরার আব্বু ঘুম থেকে উঠে সকালের কাজগুলো শেষ করে অফিসে চলে গেলেন। অফিসে গিয়ে সোজা ম্যানেজারের কেবিনে গিয়ে হাজির হলেন। এই অফিসের কোনো বস নেই, তাই সকল কাজ ম্যানেজারকে করতে হয়। বস অন্য শহরের শাখায় আছে। ম্যানেজার সাহেব নিজের কেবিনে বসে কাজ করছিলেন। মীরার আব্বু সরাসরি গিয়ে ম্যানেজারকে বললেন, আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। ম্যানেজার সাহেব নিজের কাজ বন্ধ করে দিয়ে বললেন, হ্যাঁ বলুন। আসলে আমি ট্রান্সফার চাই, পাশের শহর কিংবা দূরে কোথাও। এই কথা শুনে ম্যানেজার কিছুটা অবাক হয়ে বললেন, হঠাৎ করে এই কথা বলছেন কেন? আমার ফ্যামিলিতে কিছু সমস্যা হয়েছে তাই বলছি, এক দুই দিনের ভেতর আমার ট্রান্সফারের ব্যবস্থা করে দিন। আপনি বললে হবে না, কমপক্ষে 7 দিন লাগবে। প্লিজ আপনি যত তাড়াতাড়ি পারবেন চেষ্টা করুন, আমার ট্রান্সফারের খুব দরকার। আপনি চিন্তা করবেন না, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের আপনাকে ট্রান্সফার করে দেওয়ার। ধন্যবাদ, একটু চেষ্টা করবেন কেমন? জি। মীরার আপু কেবিন থেকে বের হয়ে এসে নিজের কাজ করা শুরু করে দিলেন। তিনি নিশ্চিত থাকলেন যে খুব শীঘ্রই তিনি এই শহর ছেড়ে চলে যেতে পারবে। সকালে হঠাৎ করে কিছু একটা স্পর্শে সাজ্জাদের ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে সামনে তাকিয়ে দেখল সামিয়া তার হাতের কাছে বসে হাত নাড়াচাড়া করছে। সামিয়াকে এমনটা করতে দেখে সাজ্জাদ বলল, কি ব্যাপার, তুমি আমার হাতের কাছে কি করছো? সাজ্জাদ ভেবেছিল ওর কথা শুনে সামিয়া কিছুটা ভয় পাবে, কিন্তু না, ওর চিন্তা ভুল প্রমাণিত করে দিয়ে সামিয়া মুচকি একটা হাসি দিয়ে সাজ্জাদের ডান হাতটা শক্ত করে ধরে বলল, তেমন কিছু না, এমনি তোমার হাতটা দেখছিলাম। আমার হাতে সোনা বা হীরা লেগে নেই যে এভাবে দেখতে হবে। তার চাইতে অনেক দামি কিছু আছে এই হাতে, যেটা বলা যাবে না। তাই তবু কি আছে সেটা বলো দেখি। তার চাইতে অনেক দামি কিছু আছে এই হাতে, যেটা বলা যাবে না। বললাম না বলতে পারবো না তো পারবো না, এই বিষয় নিয়ে আর কোনো কথাই শুনতে চাই না। ঠিক আছে, আর শুনবে না, এখন আমার সামনে থেকে যাও, আমি অফিসে যাব। তোমার অফিস বন্ধ, আমাদের বিয়ে উপলক্ষে। তোমার অফিস বন্ধ, আমাদের বিয়ে উপলক্ষে 3 দিনের জন্য সবাইকে ছুটি দিয়েছে। তাতে কি হয়েছে? আমি অফিসের সামনে গিয়ে বসে থাকবো। দেখো এত রাগ দেখানোর দরকার নেই, আমি নাস্তা বানিয়ে নিয়ে আসছি, সেগুলো খেয়ে দুজনে ঘুরতে বের হব। আমি যতক্ষণে আসবো ততক্ষণে তুমি ফ্রেশ হয়ে এসো। সামিয়া কথাগুলো বলে রুমের দরজা বাইরে থেকে লাগিয়ে চলে গেল। বাইরে থেকে দরজা লাগিয়ে দিল এই কারণে যে সাজ্জাদ যেন ঘর থেকে বের হতে না পারে। সামিয়া চলে যাওয়ার পর সাজ্জাদ বিছানায় উপর হয়ে শুয়ে থেকে ভাবছে, এখন যেভাবে অধিকার খাটাচ্ছে, তাহলে তাকে যখন বলবো আমি তাকে মেনে নিয়েছি, তখন কি হবে সেটা আল্লাহই ভালো জানে। কথাগুলো ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকালো, সকাল 10টার উপরে বাজে, এখন শুয়ে থাকা যাবে না, তাই বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হওয়া শেষে বের হয়ে দেখে সামিয়া নাস্তা নিয়ে খাটের উপর বসে আছে। সাজ্জাদকে বের হতে দেখে কাছে এসে খাটের উপর নিয়ে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। প্রথমে সাজ্জাদ খেতে চাইল না, কিন্তু জোর করার কারণে খেতে বাধ্য হলো। খাওয়া দাওয়া পর্ব শেষ করে সামিয়া আলমারি থেকে একটা টি শার্ট এবং প্যান্ট বের করে সাজ্জাদের হাতে দিয়ে বলল, এগুলো পরে নাও, আজকে তুমি আমাকে নিয়ে সারা শহর ঘুরবে। আমি তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। যা কাজ আছে সেগুলো সব পরে করা যাবে, এখন রেডি হয়ে নাও, না হলে যাবে। হয়েছে, আর বলতে হবে না, আমি বুঝে গিয়েছি, তোমার সাথে কথায় কেউ কোনোদিন পেরে উঠতে পারবে না। সামিয়া কিছু না বলেই একটা মুচকি হাসি দিল। সামিয়া মেয়েটার সাথে কেউ কথায় পেরে উঠতে পারবে না,
মাথায় কোনো কিছু আসলে সেটা করেই ছাড়বে। কেন জানো এইসব পাগলামিগুলো সাজাদের অনেক ভালো লাগছে। সামিয়া যত পাগলামি করছে সব কিছু তার ভালো লাগছে, কিন্তু সে প্রকাশ করছে না। সাজাদ আর বেশি দেরি না করে রেডি হওয়া শুরু করলো। তার নিজের রেডি হতে হতে সামিয়া রেডি হয়ে নিয়েছে। কে কী পড়েছে এসব বলে সময় নষ্ট করলাম না। দুজনে একসাথে বাসা থেকে বের হলো। সাজাদ পার্কিং থেকে গাড়ি বের করতে যাবে এমন সময় সামিয়া বলল, গাড়ি নিয়ে আসার দরকার নেই, একটা রিক্সা রাখ দাও, আজকে সারা দিন রিক্সা নিয়ে ঘুরব। ব্যাস আর কি করার, সামিয়ার কথা মতো একটা রিক্সা ডাকলো সাজ্জাদ। তারপর রিক্সা নিয়ে সারা শহর ঘোরার জন্য রওনা দিল। অফিসে বসে মীরার আব্বু তার কাজ করছিলেন। এমন সময় পিয়ন এসে বলল ম্যানেজার সাহেব ডাকছে। পিয়নের কথা শুনে তিনি নিজের কাজ বন্ধ করে দিয়ে ম্যানেজারের কেবিনের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, স্যার আমাকে ডেকেছিলেন। হ্যাঁ ভেতরে আসুন। মীরার আব্বু ভেতরে গিয়ে ম্যানেজারের সামনে দাঁড়ালেন। ম্যানেজার সাহেব ইশারায় একটা চেয়ার দেখিয়ে বললেন, বসুন। হাতে একটা লেটার, লেটারটা মীরার আব্বুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, আপনার কথা মতো আমি স্যারের সাথে কথা বলে ট্রান্সফার লেটার ব্যবস্থা করেছি। আপনাকে আমাদের পাশের শহরে মানে প্রধান শাখায় ট্রান্সফার করা হয়েছে। আপনাকে যে কাজটা দিলাম সেখানে আজ আপনার বেতন এবং ট্রান্সফার লেটার আছে। আজকে 28 তারিখ, আপনি 1 তারিখ থেকে অফিসে জয়েন হতে করতে পারবেন। আপনার কথা ভেবে লেটারটা প্রথম দিনেই দিয়ে দিলাম, অন্য কেউ হলে 2 মাসের আগে দিতাম না। লেটার হাতে পেয়ে মীরার আব্বু ম্যানেজারকে ধন্যবাদ জানালেন। তারপর কেবিন ত্যাগ করে অফিসের সকল কর্মীর সাথে কথাবার্তা বলে নিজের জিনিসগুলো নিয়ে বাসায় চলে এলেন। বাসায় এসে সব কিছু গুছিয়ে নিলেন, তারা কালকে সকালে এখান থেকে চলে যাবে। এদিকে বিকেল হয়ে গিয়েছে, তবুও সামিয়া বাসায় যেতে চাইছে না। দুপুরের খাওয়াটা তারা রেস্টুরেন্টে থেকে করেছে। বের হয়েছিল সকালে, এখন বিকেল হয়ে গেছে, একটু পর সন্ধ্যা হয়ে যাবে। এখন শহরের পাশে নদী পাড়ে দুজনে দাঁড়িয়ে আছে। সামিয়া সাজাদের পাশে দাঁড়িয়ে আছে। সামিয়ার সাজাদের হাত ধরতে খুব ইচ্ছা করছে, কিন্তু সাহস পাচ্ছে না। অনেক চেষ্টার পর এক মুখ সাহস নিয়ে সাজাদের হাতটা ধরলো। মনে মনে ভেবেছিল সাজাদ কিছু বলবে না, কিন্তু হ্যাঁ, সাজাদ নিজের হাতটা সামিয়ার থেকে ছাড়িয়ে নিল। তারপর ওর থেকে কিছুটা দূরে গিয়ে বলল, তোমাকে না বলেছি আমার সাথে কথা বলো, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে স্পর্শ করবে না। তোমাকে স্পর্শ করলে কি হবে? তোমার স্পর্শ আমার কাছে অনেক খারাপ লাগে, কেমন যেন একটা বিরক্তকর ভাব আসে, তাই তোমাকে বলবো আমাকে স্পর্শ করতে আসবে না। কথাটা শুনে সামিয়া কিছুটা কষ্ট পেল, চোখের কোণে কিছুটা জল চলে এলো। নিজের হাত দিয়ে চোখের জলটা মুছে কোনো রকমে বলল, আমি বাসায় যাব, আমাকে নিয়ে চলো। সাজাদ কথার উত্তর না দিয়ে একটা রিক্সা ডাক দিল। তারপর দুজনে রিক্সায় উঠে বাসাতে ফিরে এলো। রিক্সা বসা অবস্থায় থাকার সময় দুজনের মাঝে অনেকটা ফাঁকা যাচ্ছে, যার জন্য কেউ কাউকে স্পর্শ করেনি। তবে মাঝে মধ্যে ভুলে একটু আতু লেগে গিয়েছিল। রাতে ঘুমানোর সময় সাজাদ একটা বিষয় খেয়াল করলো, বাইরে থেকে আসার পর সামিয়া কোনো প্রকার কথা বলছে না, সবসময় চুপচাপ থাকছে। কথা কম বলেই এটা সাজাদের জন্য খুব ভালো। আজকে বলতেও হয়নি যে নিচে ঘুমাতে, সে নিজের ইচ্ছেতে নিচে গিয়ে ঘুমিয়েছে। সামিয়ার এমন কষ্ট দেখে সাজাদ মনে মনে বলল, আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর তোমার কষ্টগুলো ভুলিয়ে দেব। তোমার শাস্তি অনেকটা শেষ হয়ে এসেছে, আর কয়েকটা দিন, তারপর তোমার জীবনে কষ্ট বলে আর কোনো শব্দ থাকবে না। এইসব বলে সামিয়ার দিকে তাকালো। সামিয়া ঘুমিয়ে আছে, ওর মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকতে থাকতে সাজাদ কখন ঘুমিয়ে পড়েছে বলতে পারবে না। সকালে ঘুম ভাঙলো কানের ভেতর কিছু অনুভব করলে, চোখ খুলে দেখলো সামিয়া তার পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরে আছে। সাজাদ নিজেকে সামিয়ার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ফ্রেশ হলো। তারপর বাসার গাড়ি নিয়ে ঘুরতে বের হলো। বাসাতে থাকতে আর ভালো লাগছে না, এখন অফিস না খোলা পর্যন্ত বাসায় থাকতে হবে। আর বাসায় থাকলে সামিয়াকে বেশি কষ্ট দিতে পারবে না, কেন দিতে পারবে না সেটা গল্পের মাঝে জেনে নেবেন। রাস্তা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, এখনও সকালের নাস্তা করা হয়নি। সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে সেখানে গিয়ে সকালের নাস্তা করে নিল, তারপর বাসার দিকে যেতে লাগলো। বাসার দিকে ফিরে যাচ্ছিল এমন সময় সামিয়ার ফোন। ফোনটা রিসিভ করতেই উপাস থেকে সামিয়া রাগি কণ্ঠে বলতে লাগলো, এই সকাল সকাল কোথায় গিয়েছো? হ্যাঁ আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই তুমি বাসা থেকে হাওয়া হয়ে গিয়েছো, তাড়াতাড়ি বাসায় এসো, তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে অপেক্ষা করছি। আমি রাস্তায় আছি, বাসাতেই আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় আসো। সাজাদ আর কিছু না বলে কলটা কেটে দিল। একটু পর বাসার দরজার কাছে এসে কলিং বেল বাজাতেই সামিয়া দরজা খুলে দিয়ে বলতে লাগলো, সকাল সকাল কোথায় গিয়েছিলে? একটু হাঁটতে বের হয়েছিলাম। তোমার জন্য নাস্তা রেডি করেছি, তাড়াতাড়ি এসে খেয়ে নাও। না নাস্তা করব না, বাইরে থেকে নাস্তা করে এসেছি। এটা শুনে সামিয়া কিছু বলল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। এভাবে কেটে গেল 2 দিন। এই 2 দিনে সামিয়াকে অবহেলা ছাড়া আর কিছুই করেনি সাজ্জাদ।
সেই একবার গায়ে হাত দিয়েছিল, তারপর থেকে আর দেয়নি। আজকে এক তারিখ, সকালে সামিয়ার ঘুম থেকে ওঠার আগে সাজাদ ঘুম থেকে উঠল, তারপর ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে অফিসে চলে এলো। যখন বাসা থেকে বের হচ্ছিল তখন সামিয়া ঘুমিয়েছিল, যার ফলে সামিয়া বুঝতে পারেনি কখন বাসা থেকে বের হয়েছে। সাজাদ অফিসে বসে কাজ করছিল, তখন সকাল 9টা বাজে। হঠাৎ সামিয়ার কল, কলটা রিসিভ করতে ফোনের ওপাশ থেকে সামিয়া বলতে লাগে, হ্যালো, তুই কোথায়? অফিসে কাজ করছি। ও, আজকে তোমার অফিস আছে এটা আমাকে বলবে না? আমি তোমার জন্য নাস্তা বানিয়ে দিতাম, সকালবেলা না খেয়ে চলে গেল। তার দরকার নেই, আমার অফিসের একজন কলিগ নাস্তা নিয়ে এসেছিল, তার কাছ থেকে খেয়ে নিয়েছি।